শুভ সকাল বন্ধুরা, আজ 25 জুলাই সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, বন্যার ক্ষয়ক্ষতির তালিকার সত্যতা যাচাইয়ে মন্ত্রী বিমলের নেতৃত্বে ভেরিফিকেশন টিম করিমগঞ্জে। চলতি অর্থবছরেই রাজ্যে 8000 শূন্য পদে অতিথি শিক্ষক নিয়োগ, ঘোষণা শিক্ষামন্ত্রীর। স্কুলের প্রাক্তন ছাত্রদের সংস্থা ঠিক করবে অতিথি শিক্ষক। স্থায়ী শিক্ষক নিয়োগের আগে অতিথি শিক্ষক দিয়ে চলবে ক্লাস। এসটি সংরক্ষিত পদে প্রার্থী না পাওয়ায় দেখা দিয়েছে সমস্যা, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আর্কিওলজিক্যালের নোটিশ নিয়ে আতঙ্ক তড়া করছে পাতিমারায়, প্রশাসনিক স্তরে তদবিরের আশ্বাস অজিতের। ও ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্কের বিতর্কিত আইনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কংগ্রেস। আইনি গেরোয় আধার ভোটার লিঙ্ক, আজ সুপ্রিম কোর্টে শুনানি। পাঞ্জাবে মানব পাচারকারীর কবল থেকে দুই শিশুকে উদ্ধার কালীগঞ্জ পুলিশের। জালে বানিয়ারগুল চণ্ডীদাস গ্রামের মঞ্জুর আহমেদ। বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা থেকে নাম বাদ, বিক্ষোভ সন্তোষনগর কলোনিতে। গুয়াহাটিতে বাজেয়াপ্ত 20 কোটি টাকার মাদক ট্যাবলেট ইয়াবা, ধৃত মণিপুরের পুলিশ কর্মী সহ দুই। প্রয়াত আসাম সরকারের প্রধান সচিব আইএএস রাজেশ প্রসাদের সুখ মুখ্যমন্ত্রী সহ বহু মন্ত্রীর। গত কয়েকদিনে আরপিএফ এর হাতে উদ্ধার শিশু মহিলা সহ 21 জন, আটক এক মানব পাচারকারী। এবং সর্বশেষ খবরটি হলো, করিমগঞ্জের সার্বিক উন্নয়নে দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদীর সাহায্য কামনা সাংসদ কৃপানাথের। এবারে শুনুন বিস্তারিত খবর। সাম্প্রতিক বন্যায় করিমগঞ্জ জেলার 4টি রাজস্ব চক্রের ক্ষয়ক্ষতির তালিকা জেলা প্রশাসন থেকে ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। এই তালিকার সত্যতা যাচাই করার জন্য রাজ্যের শিল্প বাণিজ্য ও সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের মন্ত্রী বিমল বোরার নেতৃত্বে 50 জনের একটি টিম রবিবার করিমগঞ্জ এসে পৌঁছায়। এই টিমের কর্মপ্রক্রিয়া সুচারুরূপে পরিচালনা করতে রাজ্যের অ্যাক্ট ইস্ট পলিসি বিভাগ ও আসাম শিল্প উন্নয়ন কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর মানবেন্দ্র প্রতাপ সিং মন্ত্রীর সহায়ক হিসেবে রয়েছেন। আজ থেকে এই টিমগুলি রাজস্ব চক্র এলাকায় ক্ষয়ক্ষতির তালিকা নিয়ে 20% সরজমিনে সত্যতা যাচাই করবে। এ উদ্দেশ্যে রবিবার সন্ধ্যায় মন্ত্রী বিমল বোরার পৌরোহিত্যে জেলাশাসক কার্যালয়ের সভাকক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত শিল্প বাণিজ্য ও সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের আধিকারিক ও কর্মচারীদের টিম গঠন করে সত্যতা যাচাই করার এসওপি এবং করণীয় বিষয়গুলি জানিয়ে দিয়ে দায়িত্ব সমজে দেন ম্যানেজিং ডিরেক্টর মানবেন্দ্র প্রতাপ সিং। জেলাশাসক মৃদুল যাদব জানান, এবারের বন্যায় জেলা প্রশাসন থেকে জেলায় 4টি রাজস্ব চক্র করিমগঞ্জ সদর, বদরপুর, নীলামবাজার ও রামকৃষ্ণনগরে সরজমিনে সমীক্ষা করে ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করা হয়েছে, যার মধ্যে সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাওয়া 43টি কাঁচাঘর ও আংশিকভাবে নষ্ট হওয়া 20,510টি কাঁচাঘর ও 7,341টি পাকা ঘর রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুত করা ক্ষয়ক্ষতির এই তালিকাগুলির সত্যতা যাচাই করতে রাজ্য সরকারের পক্ষ থেকে এই টিম করিমগঞ্জে এসেছে। 28 জুলাই পর্যন্ত সত্যতা যাচাই চলবে। উল্লেখ্য, বন্যায় সম্পূর্ণভাবে নষ্ট হওয়া ঘরগুলির জন্য 95,100 টাকা, আংশিকভাবে ক্ষতিগ্রস্ত কাঁচা ঘরগুলিকে 3,200 টাকা ও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত পাকা ঘরগুলির জন্য 5,200 টাকা সহায়তা রাশি রাজ্য সরকার থেকে মঞ্জুর করা হয়েছে। এদিনের সভায় অন্যদের মধ্যে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্ত ও পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল উপস্থিত ছিলেন। অপরদিকে রাজ্যের বিভিন্ন স্কুলে থাকা শূন্যপদ অস্থায়ীভাবে পূরণের জন্য এখন থেকে অতিথি শিক্ষক নিয়োগ করবে সরকার। রবিবার গুয়াহাটিতে সংবাদ সংস্থা পিটিআইর সঙ্গে সাক্ষাৎকারে সরকারের নেওয়া এই সিদ্ধান্ত কোন পথে বাস্তবায়ন হবে তা তুলে ধরেন শিক্ষামন্ত্রী রনজ পেগু। তিনি এদিন স্পষ্ট করে জানান, এই অতিথি শিক্ষকরা বর্তমানে রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত চুক্তিভিত্তিক অস্থায়ী শিক্ষকদের মতো হবেন না। রাজ্য জুড়ে প্রায় 8000 শিক্ষকের পদ খালি পড়ে রয়েছে। রাজ্য সরকার শিক্ষকের ঘাটতি কমাতে প্রথমবারের মতো স্কুলে অতিথি শিক্ষক নিয়োগ করতে চাইছে বলে জানান শিক্ষামন্ত্রী। এই শূন্য পদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক কেবলমাত্র তফসিলি উপজাতি বিভাগের প্রার্থীদের জন্য সংরক্ষিত রয়েছে। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে রনজ পেগু আরও জানান,
রাজ্য মন্ত্রিসভা ইতিমধ্যে অতিথি শিক্ষক নিয়োগের প্রস্তাব অনুমোদন করেছে এবং শিক্ষা দপ্তর স্থায়ী শিক্ষক নিয়োগ না হওয়া পর্যন্ত কিছু স্কুলে তাদের নিয়োগের জন্য প্রাথমিক কাজ শুরু করে দিয়েছে সরকার প্রথমে স্কুলগুলিতে বিশেষ করে ঐতিহ্যবাহী স্কুলগুলিতে প্রাক্তন ছাত্র সমিতি গঠন করে প্রস্তাবটি বাস্তবায়ন করতে চাইছে তাই প্রাক্তনীদের সংস্থা গঠন করার পর অতিথি শিক্ষক নিয়োগ করা হবে সরকার এ নিয়ে সরাসরি কোনো হস্তক্ষেপ করবে না বলেও জানান শিক্ষামন্ত্রী এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী তার অভিমত তুলে ধরে জানান স্কুলের প্রাক্তনীদের সমিতি স্কুলে মানসম্পন্ন শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে স্থায়ী শিক্ষক নিয়োগ না হওয়া পর্যন্ত তারা অতিথি শিক্ষক পেতে চেষ্টা চালাবে যাতে ক্লাস ব্যাহত না হয় আর ভালো অতিথি শিক্ষক না পেলে সরকার অবসরপ্রাপ্ত শিক্ষকদের মধ্য থেকে অতিথি শিক্ষক নিয়োগ করবে তিনি জানান আমাদের মূল উদ্দেশ্য হলো স্কুলের শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা প্রদান করা অতিথি শিক্ষকদের মাসিক পারিশ্রমিক হিসাবে নির্দিষ্ট পরিমাণে অর্থ প্রদান করা হবে এটি কলেজ বা বিশ্ববিদ্যালয়ের মতো ক্লাসের ভিত্তিতে হবে না জানালেন রনজ পেগু শিক্ষামন্ত্রী এদিন তথ্য তুলে ধরে আরও জানান রাজ্য জুড়ে 8000 শিক্ষক পদ খালি পড়ে রয়েছে এর মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে 4000 শূন্য পদ রয়েছে সম্প্রতি রাজ্য সরকারের তরফে 11000 শিক্ষক নিয়োগ করা হয়েছে শূন্য পদগুলির এক উল্লেখযোগ্য সংখ্যক এসটি বিভাগের জন্য সংরক্ষিত দুর্ভাগ্যবশত সংরক্ষিত পদে নিয়োগের জন্য উপযুক্ত প্রার্থী পাওয়া যাচ্ছে না বলেও জানান শিক্ষামন্ত্রী তবে সরকার চলতি অর্থবছরের শেষ নাগাদ এই 8000 শূন্য পদ পূরণ করবে রাজ্য জুড়ে প্রায় 45000 প্রাথমিক এবং 4300 মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় 2.4 লক্ষ শিক্ষক কর্মরত বলেও জানান শিক্ষামন্ত্রী তিনি আরও জানান প্রায় 3 বছর ধরে বন্ধ থাকা শিক্ষকদের স্থানান্তর শীঘ্রই একটি অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টালের মাধ্যমে শুরু হবে যা রাজ্য মন্ত্রিসভা ইতিমধ্যে অনুমোদন করেছে এছাড়া পারস্পরিক বদলি প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে এ মাসের মধ্যেই এদের বদলির নির্দেশ জারি করা হবে পরবর্তীতে বিভিন্ন কারণে শিক্ষকদের একক বদলি হবে বলেও জানান শিক্ষামন্ত্রী তিনি এও জানান স্বাস্থ্যগত কারণের পাশাপাশি বৈবাহিক কারণে মহিলা শিক্ষকদের একক বদলি প্রকল্পের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে এছাড়া এই অর্থবছরের মধ্যে প্রায় 3000 স্কুল পার্শ্ববর্তী স্কুলগুলির সঙ্গে একত্রীকরণ করা হবে এই তথ্য তুলে ধরে তিনি আরও জানান একত্রীকরণ প্রক্রিয়াকে স্কুল বন্ধ বলা যাবে না স্কুলের সার্বিক মানোন্নয়নের জন্য একত্রিত করা হবে ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে রাজ্য সরকার ছাত্র সংখ্যা দুর্বল পরিকাঠামো নিম্ন শিক্ষক ছাত্র অনুপাত এবং উচ্চ পরিচালন ব্যয় সহ বিভিন্ন কারণে একটি স্কুলকে অন্য স্কুলের সঙ্গে একত্রীকরণ করার প্রক্রিয়া শুরু করেছিল বলেও জানান শিক্ষামন্ত্রী অপরদিকে আর্কিওলজিক্যাল জরিপ বিভাগের নোটিশ জারি হওয়ায় পাতিমারা চা বাগানের মানুষ উচ্ছেদ হওয়ার আতঙ্কে দিন কাটাচ্ছেন হঠাৎ করে নোটিশ দিয়ে মানুষকে মানসিক নির্যাতন করছে আর্কিওলজিক্যাল জরিপ বিভাগ রবিবার বিকেলে উদারবন্দের পাতিমারা ও শিবেরবন চা বাগানের শ্রমিকদের সঙ্গে দেখা করার পর এই মন্তব্য করেন প্রাক্তন মন্ত্রী তথা বরাক চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক অজিত সিং সংবাদ মাধ্যমকে অজিত সিং বলেন বিষয়টি নিয়ে শীঘ্রই খাচাড়ের জেলাশাসকের সঙ্গে দেখা করে বিস্তারিত আলোচনা করবেন সেই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী ও সংশ্লিষ্টদের কাছে স্মারকপত্র প্রেরণ করবেন বলেও জানান তিনি বলেন কংগ্রেস সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে টালিগ্রামে এক নাগরিক সভায় উপস্থিত মানুষের সমস্যার কথা শুনে শীঘ্রই সমাধান সূত্র বের করার জন্য সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন অজিত সিং পরে সন্ধ্যা 6টায় পাতিমারা চা বাগানের ম্যানেজার সুমন্ত শিকদারের সঙ্গে নোটিশের বিষয়ে আলোচনা করেন উদারবন্দের প্রাক্তন বিধায়ক অজিত সিং তখন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিনা বড়ায়ক সুনীল নন্দী বিদ্যাপতি রবিদাস পাকির আলী রঞ্জিত রাজবংশী প্রমুখ অপরদিকে মানব পাচার চক্রের কবল থেকে বানিয়ারগুল চণ্ডীদাসের দুই শিশুকে উদ্ধার করল কালীগঞ্জ পুলিশ গত 6 জুলাই কালীগঞ্জ এলাকার বানিয়ারগুল চণ্ডীদাস গ্রামের রহিমা বেগম ও শাহাবুদ্দিনের দুই শিশুপুত্র রহস্যজনকভাবে নিখোঁজ হয় সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়ে পরিবারের লোকরা শিশু দুটির কোনো সন্ধান পায়নি শেষ পর্যন্ত শাহাবুদ্দিন কালীগঞ্জ পুলিশ ফাঁড়িতে নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করেন সূত্র মতে শিশু দুটি নিখোঁজ হওয়ার দিন ওই গ্রামের মঞ্জুর আহমেদের সঙ্গে এদের দেখা গিয়েছিল এরপর মঞ্জুরের খোঁজ নিতে নেমে পড়ে কালীগঞ্জ পুলিশ খবরটি নেট দুনিয়ায় ভাইরাল হওয়ায় পাঞ্জাব থেকে মঞ্জুর আহমেদের বাড়ি মালিক বাচ্চা দুটির অভিভাবকদের সঙ্গে ফোনে যোগাযোগ করেন
জানান অপহরণকারী মঞ্জুর তার কাছে রয়েছে। খবরটি কালীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়চন্দ্র সিংকে জানান পরিবারের লোকজন। ইনচার্জ জয়চন্দ্র সিং তড়িগড়ি করিমগঞ্জের পুলিশ সুপার পদ্মনা বড়ুয়াকে বিষয়টি অবগত করেন। পরে পুলিশ সুপার পাঞ্জাবের ফাগুয়ারা জেলার পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করেন। বিষয়টি নিয়ে সেখানকার পুলিশের সাথে আলাপ করেন করিমগঞ্জের এসপি পদ্মনা বড়ুয়া। পরে পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা হন কালীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়চন্দ্র সিং সহ একজন কনস্টেবল। ফাগুয়ারা জেলার চান্তামপুরা থানায় উপস্থিত হয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় অপহরণকারী সহ অপহৃত শিশুদের উদ্ধার করেন। সেখানে আইনি পদক্ষেপ সেরে 12 দিন পর রবিবার করিমগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হন কালীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়চন্দ্র সিং। এদিনই অপহরণকারীকে করিমগঞ্জ সদর পুলিশের কাছে সমজে দেন। কালীগঞ্জ পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয় 2 শিশুকে। তাদের স্বাস্থ্য পরীক্ষা করে পরে অভিভাবকদের হাতে সমজে দেওয়া হবে বলে জানা গেছে। তারা জানিয়েছে মঞ্জুর আহমেদ তাদের দিয়ে কাজ করিয়ে সেই টাকা ভুক করার ফন্দি এটেছিল, সেজন্য দুইজনকে পাঞ্জাবে নিয়ে গিয়েছিল। অপরদিকে সাম্প্রতিক বন্যায় বিধ্বস্ত 5 গ্রাম সন্তোষনগর কলোনি এলাকার সাধারণ মানুষের নাম ক্ষতিপূরণের তালিকা থেকে বাদ পড়ায় ক্ষোভ প্রকাশ করলেন গ্রামের প্রায় 100 মহিলা সহ পঞ্চায়েত সদস্য জহরলাল দাস। রবিবার বিকেলে কলোনির মহিলারা একাট্টা হয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন। মহিলাদের সাথে প্রতিবাদী কর্মসূচিতে সামিল হন স্থানীয় পঞ্চায়েত সদস্য জহরলাল দাস। তিনি বলেন কেন সন্তোষনগর কলোনি এলাকার মানুষের নাম কর্তন হলো বন্যা ক্ষতিগ্রস্ত তালিকা থেকে তা জানতে হবে। এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সন্তোষনগর কলোনি, এখানে 100 পরিবার রয়েছে। জহরলাল প্রশ্ন করেন বন্যায় ক্ষতিগ্রস্ত তালিকায় মাত্র 7 জনের নাম কি করে অন্তর্ভুক্ত হয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো যে 7 জনের নামের তালিকা রয়েছে সেটায় প্রচুর ভুল আছে। তিনি জানান 5 গ্রাম মজুমদারপাড়া থেকে সন্তোষনগর কলোনি পর্যন্ত 500 পরিবারের সার্ভে হয়েছিল। সার্ভের পর দেখা যাচ্ছে মাত্র 134 জনের নাম তালিকায় রয়েছে। এই বৈষম্যের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন জহরলাল দাস। গরিব মেহনতি মানুষের বাসস্থান হলো 5 গ্রাম সন্তোষনগর কলোনি, তাহলে কেন তাদের জীবন নিয়ে চিনিমিনি চলছে, কেন নাম বাদ পড়লো সেটা জানার জন্য এলাকাবাসীকে সঙ্গে নিয়ে হাইলাকান্দি জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানান তিনি। অপরদিকে গুয়াহাটিতে সিটি পুলিশের অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে 20-20 টাকার মাদক ট্যাবলেট ইয়াবা। ড্রাগস পাচারে জড়িত অভিযোগে মণিপুরের এক পুলিশ কর্মী সহ গ্রেফতার করা হয়েছে 2 জনকে। ধৃতরা সম্পর্কে কাকা ভাতিজা। এর সঙ্গে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে ড্রাগস পাচারে ব্যবহৃত MN01AK7218 নম্বরের দামি 4 চাকার গাড়ি। গুয়াহাটির জয়েন্ট পুলিশ কমিশনার পার্থসারথি মহন্ত জানান গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে তার নেতৃত্বে বশিষ্ঠ থানার ওসি ডিম্পল গোয়ারিকে সঙ্গে নিয়ে সিটি পুলিশের একটি দল মহানগরের বশিষ্ঠ এলাকায় 31 নম্বর জাতীয় সড়কে মাদক পাচারকারীদের ধরতে ওত পেতে থাকে। এক সময় মণিপুর থেকে আগত MN01AK7218 নম্বরের লাল রঙের একটি দামি 4 চাকার গাড়ির গতিরোধ করে তাতে তল্লাশি করেন তারা। তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি প্যাকেটে 1 লক্ষ নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ইয়াবা ট্যাবলেটগুলির আন্তর্জাতিক বাজার মূল্য 20-20 টাকা হবে বলে ধারণা করেছেন তারা। মাদক পাচারের অভিযোগে মণিপুর পুলিশের এক কনস্টেবল লেটমির সিং হাউকিপ এবং তার এক ভাতিজা তাওখুগিং হাউকিপকে আটক করেছেন। ধৃতদের দুজনেই মণিপুরের বাসিন্দা। জেসিপি পার্থসারথি মহন্ত জানান মাদক ট্যাবলেটগুলি মণিপুরের মুরে থেকে সংগ্রহ করে বেঙ্গালুরুতে পাঠানোর পরিকল্পনা করা ছিল তাদের। তিনি জানান ধৃত উভয়ের বিরুদ্ধে নার্কোটিক্স ড্রাগস এন্ড সাইকোট্রপিক সাবস্টেন্সেস অ্যাক্ট 1985 অর্থাৎ NDPS এর নির্দিষ্ট ধারায় গ্রেফতার করা হয়েছে। অপরদিকে দেশের 1 নম্বর লোকসভা আসন করিমগঞ্জ এর আর্থসামাজিক সহ সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিতে ভারতের 5ম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে আর্জি জানিয়েছেন সাংসদ কৃপনাথ মালা। রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর করিমগঞ্জের সাংসদ কৃপনাথ মালা রবিবার দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাতে গিয়ে তার হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করে এই আর্জি জানিয়েছেন কৃপনাথ। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে বাইরে এসে সাংসদ কৃপনাথ মালা জানান দেশের প্রত্যন্ত ও নিপীড়িত আদিবাসী সম্প্রদায়ভুক্ত একজন রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন। উড়িষ্যার এই মহান রমণী তার জীবনের প্রতিটি ধাপে অসহায় ও গরিব মানুষজনকে অত্যন্ত কাছ থেকে দেখেছেন।
তার দৌলতে দেশের নাগরিকদের সার্বিক বিকাশ ঘটবে, বিশেষ করে পশ্চাৎপদ জনগণের অনেক স্বপ্ন পূরণ হবে বলে মনে করেন সাংসদ কৃপানাথ। সাংসদ কৃপানাথ বলেন, তাকে বিজয়ী করতে গোটা দেশের সাথে উত্তর পূর্বাঞ্চলের জনগণ যে পূর্ণ সমর্থন করেছেন, তার জন্য নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।